হ্যালো বন্ধুরা, ভগবানের কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব ভীষ্ম নিজের গুরু পরশুরামের সাথে যুদ্ধ করেছিল কেন। মাতা সত্যবতীর কথায় তার পুত্র বিচিত্রবীর্যের বিয়ের জন্য ভীষ্ম কাশীর রাজার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কাশীর রাজা সেই সময় তার তিন কন্যার বিয়ের জন্য স্বয়ম্বরের আয়োজন করেছিল। সেই স্বয়ম্বরে অনেক রাজা উপস্থিত ছিল। ভীষ্ম সেখানে গিয়ে বলে, হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্য এই পৃথিবীতে কোথাও নেই। স্বয়ম্বরে উপস্থিত সকল রাজাদের মধ্যে কেউ যদি আমাকে পরাজিত করতে পারে তাহলে আমি চলে যাব, আর তা না হলে আমি আপনার তিন কন্যা নিয়ে যাব। স্বয়ম্বরে উপস্থিত কোনো রাজাই ভীষ্মকে পরাজিত করার সাহস দেখায় না, কিন্তু স্বয়ম্বরে উপস্থিত মহারাজ শরলোক ভীষ্মকে পরাজিত করার সাহস দেখায় এবং ভীষ্মের দিকে অস্ত্র নিয়ে এগিয়ে যায়। মহামহিম ভীষ্ম তার ধনুর্বাণ দিয়ে এমন এক বাণ নিক্ষেপ করে যার ফলে মহারাজ শরলোক হাওয়ার সাথে দরজায় গিয়ে পড়ে। এরপর কাশীর রাজার জ্যেষ্ঠ কন্যা অম্বা মহারাজ শরলোক বলে চিৎকার করে ওঠে এবং মহারাজ শরলোকের কাছে যায় এবং ভীষ্মকে বলে, আমি যুদ্ধের আধারে নয় প্রেমের আধারে বিয়ে করতে চাই। ভীষ্ম অম্বার কথা শুনে তাকে মহারাজ শরলোকের সাথে বিয়ে করার অনুমতি দেয় এবং ভীষ্ম মহারাজকে জিজ্ঞেস করতে বলে তার মেজ এবং ছোট মেয়েকে, তারাও কি তাদের প্রতি চয়ন করে নিয়েছে। মহারাজ তার দুই মেয়েকে জিজ্ঞেস করে, তারা দুইজন কাউকে চয়ন করেনি, তাই ভীষ্ম কাশীর রাজার দুই মেয়েকে নিয়ে আসে বিচিত্রবীর্যের সাথে বিয়ে দেওয়ার জন্য। হস্তিনাপুরে বিয়ের আয়োজন চলছিল, তখনই সেখানে অম্বা উপস্থিত হয় এবং মাতা সত্যবতীকে জানায়, আমি কাশীর রাজার জ্যেষ্ঠ পুত্রী, যার সব সুখ ভীষ্ম কেড়ে নিয়েছে। ভীষ্ম জানায়, আমি তো তোমাকে মহারাজ শরলোকের সাথে বিয়ে করার অনুমতি দিয়েছি। অম্বা বলে, তুমি আমাকে ভরা রাজসভায় জিতেছ, তাই মহারাজ শরলোক আমাকে আর বিয়ে করতে চায় না, আমি নাকি এখন বিজিত বস্তু, তাই আমি বিয়ে করলে শুধু তোমাকে করব ভীষ্ম। ভীষ্ম অম্বার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি ব্রহ্মচারীর প্রতিজ্ঞা করেছি, তাই আমি বিয়ে করতে পারবো না। অম্বা জানায়, আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে এসেছি, আমি তোমার মৃত্যু কামনা করি। ভীষ্ম বলে, তুমি আমার গুরু পরশুরামের কাছে যাও, আমাকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আমার গুরু পরশুরামের আছে। ভীষ্মের কথা শুনে অম্বা পরশুরামের কাছে যায়। ভগবান পরশুরাম অম্বার কথা শুনে অম্বাকে বাড়ি ফিরে যেতে বলে এবং বলে, ভীষ্ম কোনো ভুল করতেই পারে না। কিন্তু অম্বা বলে, আমাকে ন্যায় বিচার দিন, তা না হলে আমি আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করব। ভগবান পরশুরাম অম্বার হাতে গলার হার এবং অস্ত্র দিয়ে পাঠায়। অম্বা তা নিয়ে ভীষ্মের সামনে উপস্থিত হয় এবং ভীষ্মকে বলে, ভগবান পরশুরাম তোমাকে দুটি জিনিস পাঠিয়েছে, বিবাহ এবং মৃত্যু, আর বলে ভগবান পরশুরাম তোমাকে স্মরণ করেছে। ভীষ্ম তারপর গুরু পরশুরামের কাছে যায়। ভগবান পরশুরাম ভীষ্মকে বলে, আমি তোমার পরীক্ষা নিতে চাই অম্বার মনের সমাধানের জন্য, আমার সাথে যুদ্ধ করো, যদি তুমি ধর্মপথে চলে থাকো আমি তোমাকে কখনো পরাজিত করতে পারবো না। ভীষ্ম নিজের গুরুর সাথে যুদ্ধ করতে দ্বিধাবোধ করছিল, কিন্তু ভগবান পরশুরাম ভীষ্মকে বাধ্য করে যুদ্ধ করার জন্য। ভীষ্মের এটিই ছিল নিজের গুরু পরশুরামের সাথে যুদ্ধ করার কারণ। দেখা হচ্ছে ভীষ্ম এবং ভগবান পরশুরামের যুদ্ধের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।